নমস্কার, শান্তিবাড়িতে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের বিষয় কৈলাস পর্বত। হিন্দু ধর্মে পৃথিবীর সব কিছুই ধর্মের উপকরণ। আকাশ, নদী, জল, পাহাড়, বাতাস সব কিছুই মিলেমিশে একাকার। তাই পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম যুগে যুগে মানুষের জীবনচর্চার সাথে জুড়ে আছে। আজ বলবো দুটি জায়গার কথা, একটি কৈলাস পর্বত, আরেকটি রহস্যের আঁতুড়ঘর শাম্বালা, যাকে আমরা জ্ঞানগঞ্জ বলে জানি। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই দুটি স্থান সাধারণ মানুষের কাছে অগম্য, অবোধ্য এবং অকল্পনীয়, অসীম রহস্যময়। প্রকৃত আধ্যাত্মিক জগতের মানুষের কাছে কিছুটা বোধগম্য হয়তো হতে পারে, কিন্তু আমাদের পক্ষে ভাবতেই পাচ্ছেন সেটা প্রায় অসম্ভব। যোগী পুরুষ মহাপুরুষদের বা সিদ্ধ যোগিনী মাতারা যারা সূক্ষ্ম শরীরে বিচরণ করতে পারে, তাদের পক্ষে এই রহস্যময় জায়গাগুলিতে যাওয়া অত্যন্ত সহজ। যাই হোক, প্রসঙ্গতে আসি। প্রথমে আসি কৈলাস পর্বতের বিষয়টিতে। কৈলাস রেঞ্জটি 30 মিলিয়ন বছরের পুরনো এবং এর সর্বোচ্চ শিখর 6675 মিটার। এই পর্বতটি সাদা হিমবাহী ক্রেস্ট দিয়ে চকচকে গ্রানাইডে তৈরি। হিমালয় যখন তেটিস সাগর থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল, তখন সে একটি বিশাল কাঠামো ছিল। হিন্দু এবং তিব্বতীরা মনে করেন প্রাচীনকাল থেকে এই পর্বতের স্বতন্ত্রতা অতি অবশ্যই ছিল। হিন্দুদের কাছে এটি আকাশের প্রভাবশালী পর্বত মেরু এবং ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতীর আবাসনের পার্থিব প্রতিমূর্তি। সময় অত্যন্ত দুর্গম কৈলাস পর্বতকে ভগবান মহাদেবের বাসভূমি বলে বিশ্বাস করেন হিন্দুরা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই পর্বত অতি পবিত্র স্থান। এই পর্বতের একটা নির্দিষ্ট সীমায় যাওয়ার পর ওপরে যাওয়ার আর অনুমতি পাওয়া যায় না। কৈলাস পর্বত হিন্দু মতে স্বয়ং ঈশ্বরের বাসভূমি। এখান দিয়ে নাকি স্বর্গের পথে হেঁটে চলে যাওয়া যায়। হিন্দুদের কাছে সমস্ত হিমালয় পর্বতমালার মধ্যেই কৈলাসের আকর্ষণ হল সবচেয়ে বেশি। রহস্যময় এই পর্বতের আধ্যাত্মিক আকর্ষণের জন্য যুগ যুগ ধরে মানুষ কৈলাস পর্বতের পদতলে আসেন। রহস্যে ঘেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখন পর্যন্ত অনেক কিছুই অজানা। তিব্বতের মালভূমি থেকে 22,000 ফুট ওপরে অবস্থিত কৈলাস পর্বতের বেশিরভাগটাই এখনো পর্যন্ত রহস্যের অন্ধকারে ঘেরা। হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র এই পর্বতের বেশিরভাগ অঞ্চলই অগম্য। সংস্কৃতে ক্রিস্টাল বা কেলাস শব্দ থেকেই কৈলাস কথাটির উৎপত্তি। কারণ সাদা বরফে মোড়া কৈলাসকে দেখে মনে হয় ঠিক যেন স্ফটিক। তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গো রিনপোচে। তিব্বতে বৌদ্ধ গুরু পদ্মসম্ভবাকে বলা হয় রিনপোচে। তার নাম থেকেই তৈরি হয়েছে কৈলাস পর্বতের নাম, যার অর্থ হল বরফের তৈরি দামি রত্ন। তিব্বতে প্রচলিত এক প্রাচীন কিংবদন্তি আছে, গুরু মিনরোপে শুধুমাত্র পা রাখতে পেরেছিলেন কৈলাসের শীর্ষে। ফিরে এসে গুরু মানা করেছিলেন এই পর্বতে আরোহণ করতে, কারণ একমাত্র সেই মানুষ পারবে শীর্ষে যেতে যার গায়ে কোনো চামড়া নেই। হিন্দু মতে মাউন্ট মেরুর একটি অংশ হল কৈলাস পর্বত। কৈলাস পর্বতকেই পৃথিবীর ভরকেন্দ্র বলা হয়, কসমিক অ্যাক্সিস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত। কৈলাস পর্বতের শীর্ষে ওঠার জন্য কয়েকজন পর্বতারোহী চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই তা শেষ করতে পারেননি। প্রায় পিরামিডের আকারে এই পর্বত
অনেক প্রাচীন গুম্ফা বা গুহা আছে যেখানে দেখা যেতে পারে বৌদ্ধ হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোক সমাজের আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী মানস সরোবরের দর্শন করেন, তবে অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প কয়েকজন যাত্রা সম্পূর্ণ করতে পারেন। গ্যান্ডোরিস পর্বতমালার চূড়া, যা তিব্বত হিমালয় পর্বতমালার একটি অংশ, এটি এশিয়ার বৃহত্তম সিন্ধু নদী, শতদ্রু নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি নদীগুলোর উৎসস্থান। একে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্ম এই চার ধর্মের তীর্থস্থান হিসেবে মানা হয়। কৈলাস পর্বতের পাদদেশে মানস সরোবর অবস্থিত। মানস সরোবর ছাড়াও কৈলাস পর্বতের পাদদেশে রয়েছে আরও একটি সুন্দর হ্রদ, যার নাম রাক্ষস তাল। 14,950 ফুট ওপরে মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। আর একটি আশ্চর্যের বিষয়, যত জোরেই হাওয়া দিক না কেন, মানস সরোবরের জল সর্বদা শান্ত, কিন্তু রাক্ষসতালের জল সর্বদা অশান্ত। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য রাক্ষসরাজ রাবণ যে কঠিন তপস্যা করেছিলেন, তার থেকেই নাকি এই রাক্ষসতালের সৃষ্টি হয়েছিল। এই কারণেই এই হ্রদের জল অশান্ত। তাছাড়া এই হ্রদের জল নোনতা, এখানে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীও দেখা যায় না। কৈলাস পর্বতেই স্বর্গ এসে মিশেছে পৃথিবীতে, এটাই আমাদের বিশ্বাস। কৈলাস পর্বতের আবহাওয়ায় এমন কিছু অদৃশ্য শক্তি আছে যাতে নাকি মানুষের চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে ওঠে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পর্বতে অন্তত 12 ঘন্টা কাটলে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। কথিত আছে, একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, সঙ্গে সঙ্গেই তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং কয়েকজন কয়েক বছর পরেই বার্ধক্যজনিত কারণে মৃত্যুর মুখে ঢলে পড়েন। এবার আসি সেই জ্ঞানগঞ্জের কথায়। জ্ঞানগঞ্জ তিব্বতি ভাষায়, যার নাম হল সাম্বালা। যেহেতু স্থানটিতে যাওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, তাই তার সম্পর্কে বর্ণনা দেওয়া একমাত্র মহাপুরুষদের, নাগা মাতাজিদের বা সিদ্ধ যোগী পুরুষদের মুখ থেকে নিঃসৃত হওয়া কিছু কথা দীর্ঘদিন ধরে যারা এই স্থানটিকে নিয়ে গবেষণা করেছেন তাদের অনুভব থেকে আমরা সংগ্রহ করেছি। এই বিশ্বের 20-25% মানুষ হয়তো এই জ্ঞানগঞ্জের কথাটা শুনেছেন, বাকিরা অনেকেই শোনেননি। হিমালয় পৃথিবীর এক সুন্দরতম স্থান, যা প্রায় 2,500 কিলোমিটার জুড়ে অবস্থিত। এই হিমালয় সিদ্ধিলাভের এক আদর্শ পীঠস্থান এবং অন্তঃপুরে কত অজানা রহস্য আজও লুকিয়ে আছে কেই বা বলতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্যে এবং রহস্যে মোড়া হিমালয় অনাদিকাল থেকেই বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তেমনি এক রহস্যময় স্থান হল জ্ঞানগঞ্জ, যা না দেখা যায় না যাওয়া যায়, এমনকি কোনো স্যাটেলাইট থেকেও তার অস্তিত্ব ধরা পড়ে না। তিব্বত বিশ্বের এই অন্যতম সুন্দর, পবিত্র এবং পরিষ্কার স্থান। এই প্রত্যন্ত অঞ্চলটি কেবল শিহরণ খোঁজা ছাড়া আর কিছুই নয়। তিব্বতের বেশিরভাগ জায়গাটাই এখন অজানা এবং অনাবৃত। এই হিমালয় অঞ্চলের সঙ্গে সংযুক্ত অসংখ্য পৌরাণিক কাহিনী, কিংবদন্তি এর আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে। জ্ঞানগঞ্জের নাম হল অমরত্বের ভূমি। হিমালয়ের উপত্যকাগুলির কোথাও কোনো এক স্থানে 21 কিলোমিটার জুড়ে অবস্থান করছে। জ্ঞানগঞ্জকে বলা হয় রহস্যময় অমর মহাপুরুষদের বাসস্থান। এটি একটি নগর বা রাজ্য, যেখানে প্রয়োজন হলে সূক্ষ্ম দেহে মানুষের অস্তিত্বকে সেখানে প্রভাবিত করা যায়।
মানসিক প্রতিবন্ধকতা এবং মাত্রা উপেক্ষা করেই কেবলমাত্র মহাপুরুষ সাধুগণ এই আধ্যাত্মিক ভূমিতে স্থান পেতে পারে। যাদের কোনো খারাপ কর্ম নেই, কিংবদন্তি রাজ্যের সঠিক অবস্থানটি অজানা, কারণ জ্ঞানগঞ্জের চতুরভাবে মানুষ এবং ম্যাপিং প্রযুক্তির থেকেও নিজেকে দূরে করে রেখেছে বলে মনে করা হয়। কিছু মানুষ এটিও ধরে নিয়েছেন যে জ্ঞানগঞ্জ পৃথক অস্তিত্বের জায়গায় বাস করে, তাই উপগ্রহের কাছে এটি অদৃশ্য। কথিত আছে, প্রয়োজনের সময় এই জায়গাটি নিজের অবস্থান এবং রং বদল করে, যে কোনো জায়গায় এ স্থানান্তরিত হয়ে যেতে পারে। জ্ঞানগঞ্জের সারা বিশ্বব্যাপী অনেক শাখা জ্ঞানগঞ্জ আছে, যেগুলি কোথাও গভীর অরণ্যে, কোথাও নদীর গর্ভে, বা কোথাও পাহাড় পর্বতের নির্জন স্থানেও অবস্থিত। সর্বদা লোকচক্ষুর আড়ালে অবস্থান করে। অনেক মন্দির মঠেও জ্ঞানগঞ্জের কর্মকাণ্ড আজও বর্তমান। বহু সাধক মুনি ঋষি যোগী যারা জ্ঞানগঞ্জে এসে মানব কল্যাণের জন্য অনেক কর্ম করেছেন এবং হিতকারী উপদেশ দিয়েছেন, তার মধ্যে হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী, বাবা রামদাস কাঠিয়া বাবা, তৈলঙ্গ স্বামী, বহু নাগা সন্ন্যাসী, শ্রী শ্রী রাম ঠাকুর, গন্ধ বাবা, শ্যামাচরণ লাহিড়ি, আরও অনেকে। সেই স্থানে যেহেতু কালচক্র কাজ করে না, তাই কারো বয়স বৃদ্ধি হয় না। কেউ 200 বছর, কেউ 500 বছর, কেউ 2000 বছর, আবার কেউ 5000 বছর একইভাবে ধ্যান সাধনায় নিমগ্ন। কথিত আছে, জ্ঞানগঞ্জের প্রধান মহাতপা মহামুনি সত্যযুগ থেকে আজও একইভাবে কয়েক লক্ষ বছর ধরে বর্তমান আছেন। এখন কথা হলো, এই জ্ঞানগঞ্জের আসল কাজটাই কি? পার্থিব জগতের বিজ্ঞান বলতে আমরা বুঝি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, কিন্তু এই বিজ্ঞান এই জগতের কোনো কাজে আসে না। সে অপার্থিব জগতে যে চর্চা হয় তা হল সূর্যবিজ্ঞান, চন্দ্রবিজ্ঞান, বায়ুবিজ্ঞান, সৌরবিজ্ঞান, তৎসহ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এবং আকাশ, এই নিয়ে গবেষণা চলে এখানে। শক্তি এবং 5টি তত্ত্বের বিকাশ হয় এখানে। সেই সঙ্গে এই স্থানে রন্ধনের জন্য গ্যাস, কাঠ বা কোনো চুল্লির প্রয়োজন নেই। অদৃশ্য শক্তিকে কাজে লাগানো হয়, যা সাধারণ মানুষের কাছে ম্যাজিক বলা হয়। এই সমস্ত কিছু বিশ্ব তথা মানবের কল্যাণের জন্য ব্যবহার করা হয়। এক কথায় জ্ঞানগঞ্জ হল এই বিশ্বের নিয়ন্ত্রক কেন্দ্র। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস, পৃথিবীতে যখন ধ্বংসের সময় আসবে, জ্ঞানগঞ্জের 25তম শাসক এই সুন্দর পৃথিবীকে সে বাঁচাবে। ঐতিহাসিক জেমস হিল্টার সাম্বালার উপর তার বিখ্যাত বই লিখেছিলেন, লস্ট হরাইজন, দ্য লিজেন্ড অফ সাংরিলা। এছাড়া হাঙ্গেরির গবেষক সিসমোডি কোরাস 1833 সালে জ্ঞানগঞ্জকে নিয়ে গবেষণা শুরু করেছিলেন। দীর্ঘদিন তিব্বত থেকে কোনো সিদ্ধান্ত তিনি বার করতে পারেননি। তিনি বলেছিলেন, এই মায়াবী নগরটি নিজের কাছে থেকেও সে ধরা দিতে চায় না। এরপর সারা বিশ্বের অনেক লেখক, সাহিত্যিক, চিত্রশিল্পী, ধর্মীয় ভাবাপন্ন ব্যক্তি, দার্শনিকেরা, প্রত্নতাত্ত্বিকেরাও এর খোঁজ করেছেন। বিশেষ কোনো অনুভব ছাড়া প্রায় সবাই বিফল হয়ে ফিরে গেছেন। এখন প্রশ্নটা হলো, এই যে 5000 বছর মানুষ থাকে বেঁচে, 3000 বছর বেঁচে থাকেন, লক্ষ লক্ষ বছর বেঁচে থাকেন, এই যে বিভিন্ন রকম সূত্র আমরা শুনতে পাচ্ছি, তার কতটা সত্যি? বিজ্ঞান যতক্ষণ না পর্যন্ত তাকে সত্যি বলে ঘোষণা করবে, আমাদের কাছে তার রহস্যময়ই থেকে যাবে। তবে একটা কি জানেন, আমরা বলি না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাসের পথ ধরেই সাম্বালাকে আমরা আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে নিয়েছি। মহাদেবের আবাসস্থল তাকে প্রণাম জানিয়ে, সাম্বালাকে প্রণাম জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।
আপনাদের কেমন লাগছে শান্তিবাড়ি আমাদের লিখে জানান, কমেন্টসে জানান। আগামী দিনে প্রত্যেকটি কমেন্টস আমাদের উৎসাহিত করবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। নমস্কার।